একবার ভেবে দেখো তো, একটা সদ্যজাত শিশু যেই সমাজের ভালো মন্দ দোষগুণ কিছুই বোঝে না, তার উপরেও মানুষের এরকম রাগ থাকতে পারে যে তাকে এই দুনিয়া থেকেই সরিয়ে দিল। আমি এই কেসটা হাতে নিয়েছি শুধুমাত্র ওই দুটো দুধের শিশুকে সুবিচার পাইয়ে দেবো বলে। ওই বাড়িতে গিয়ে নারায়ণবাবুকে দেখে কিন্তু মনেই হয়নি যে উনি ওনার নাতনির মৃত্যুতে খুব একটা কষ্ট পেয়েছেন বলে। কেন, ওনার স্ত্রীর মুখেই তো শুনলে, চেয়েছিল ছেলে কিন্তু তার বদলে কন্যা সন্তান হয়েছে, তাই ওনাদের দায় দায়িত্ব শেষ। আমার তো এই শিশুদের মায়ের কথা ভেবেই খারাপ লাগছে, নিজের সন্তান হারিয়ে প্রতিনিয়ত নিজের শ্বশুর বাড়ির মানুষদের থেকে এমন যুক্তিহীন কথাবার্তা শুনছে। আমরা সবাই কম বেশি বই পড়তে ভালোবাসি, যারা বলেন তারা বইপ্রেমী নন তারা সত্যি বড় অভাগা, কারণ তারা হয়তো নিজেদের বাধা ধরা পড়াশোনা আর ওই একঘেয়ে সিলেবাসের বাইরে খুব একটা বইপত্র হাতে ধরার সুযোগ পাননি। ভালো বই হাতে পেলে তাবড় তাবড় যোদ্ধা পর্যন্ত বই পোকায় রূপান্তরিত হতে পারে, সেখানে আমরা তো সাধারণ মানুষ। কিন্তু কখনো ভেবে দেখেছেন কোনো রহস্যময় বই পড়তে পড়তে যদি আপনার মৃত্যু হয় তাহলে কি হবে? সেটা জানার জন্যই কিন্তু আমাদের আজকের এই ঘটনা। দিনটা ছিল মঙ্গলবার, আমি এক মনে চেয়ারে বসে একটা পত্রিকা পড়ে চলেছি, আর আমার সামনে বসেই অনিরুদ্ধ সিগারেটের ধোঁয়া ছেড়ে সিগারেটের বাক্সের উপর লেখা ধূমপানের ক্ষতিকর দিকগুলো পড়ে চলেছে। তাই আমি একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, বলছি সিগারেট তো টানছ আবার বসে বসে ধূমপানের ক্ষতিকর দিকগুলো পড়ে যাচ্ছ, এমন নেশার মজাটা কোথায় বলতে পারো? হয় পুরোপুরি ভয় ডর ঝেড়ে ফেলে নিজের জীবনটা ধোঁয়ায় উড়িয়ে দাও, নয়তো এসব ছাইপাস ছেড়ে একদম ভদ্র সভ্য লক্ষ্মী ছেলে হয়ে যাও। কোনো কিছুর মাঝামাঝি অবস্থান করা বেদনাদায়ক বন্ধু। না হে না, আমি নিজের জীবনের চিন্তা করছি না, তবে ভাবছি এতগুলো মানুষ যে নেশা করে তারা নিজেদের জীবনটা নিজের হাতে ক্ষয় করছে জেনেই তো করে। দেখো প্যাকেটের গায়ে পর্যন্ত কেমন ভয়াবহ ছবি দেওয়া রয়েছে, তারপরও আমি তুমি মানে আমাদের মতো শিক্ষিত বিচক্ষণ মানুষেরাই গ্যাটের করি খরচা করে বিষ কিনতেই যাই। এটাই তো মানুষের ধর্ম, যখন নিজেরাই নিজেদের দেহে বিষক্রিয়া করি তখন পাপ হয় না, অথচ বাইরের কোনো শত্রু আমাদের সামান্য কোনো ক্ষতি করতে এলে তখন ভয় শিউরে উঠি, পুলিশ আদালত আইন কানুন কত কি। ওই যে বেজে উঠলো আমাদের মরণাত্মক টেলিফোন, তুমি আইনের নাম নিলে আপনি আমাদের ডাক পড়লো, এবার ফোনটা রিসিভ করে দেখো আবার কার কি হলো, আমাদের অবসর দেখছি কারো হয় না। অনিরুদ্ধর কথা শুনে মনে মনে একটু হাসি পেলেও মুখে খুব একটা প্রকাশ করিনি, তবে ফোনটা পেয়ে খুব আশ্চর্য হয়েছিলাম। আজকের ফোনটাও আমাদের কাজের জন্যই এসেছে, তবে কোনো অচেনা মানুষের থেকে নয়, বরং আমারই এক চেনা জানা বন্ধুর তরফ থেকে। হ্যালো, হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ শুনছি, বলো। আমার সাথেই আছে দেব। আচ্ছা, ও ঠিক আছে, আমরা আগামীকাল যাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, গিয়ে কথা হবে। আচ্ছা রাখলাম, কেমন? ফোন রাখতেই অনিরুদ্ধ আবার ধোঁয়া ছেড়ে জিজ্ঞাসা করল, কে ফোন করেছিল? কথা শুনে কি মনে হলো? আমার তো মনে হলো এটা কোনো চেনা জানা মানুষের ফোন, অন্তত তোমার ঠোঁটের কোণে লেগে থাকা আনন্দ তো সেটাই জানান দিচ্ছে। ঠিকই ধরেছ, তবে এখানেও একটা কাজের সম্পর্ক জড়িয়ে রয়েছে। ফোনটা করেছিল আমার এক কলেজের বন্ধু, ওর নিজস্ব একটা পাবলিকেশন হাউস আছে আর কি, বইপত্র নিয়ে থাকে সারাক্ষণ ব্যস্ত। অনেকদিন পর আজকে আবার কথা হলো, কিন্তু বলল বিপদে পড়েছে নাকি, হুট করে ওদের পরিবারের মধ্যে একটা বাচ্চা মারা গেছে বুঝলে, আর তার দায় বা সন্দেহ যেটাই বলো না কেন সেটা আমার এই বন্ধুর উপর এসে পড়েছে। এই অপবাদ থেকে মুক্তি পেতে হঠাৎ করে আমার কথা মনে পড়েছে, তাই টেলিফোনে জানালো তুমি আর আমি যেন একটু তাড়াতাড়ি ওদের বাড়িতে যাই কেসটা হাতে নিয়ে আর কি। আচ্ছা অনিরুদ্ধ, এটা কিন্তু শুধু ওর তরফ থেকে নয় বুঝেছো, আমার তরফ থেকেও তুমি ধরতে পারো, তোমার কাছে একটা অনুরোধ, কেসটা কিন্তু তুমি কিছুতেই ফেরাবে না। সবই তো বুঝলাম, কিন্তু চেনা জানা বাড়িতে তদন্ত করতে গেলে তোমাদের বন্ধুত্বের সম্পর্কটা কি আবার আগের মতন সচল হবে? বিশেষত আমাদের যা কাজ তাতে কিন্তু সন্দেহের তালিকা থেকে তোমার বন্ধুকেও দূরে সরিয়ে রাখা যাবে না, বরং পরিবারের সকলেই যদি তোমার বন্ধুকে আগেভাগে সন্দেহ করে থাকে তবে নিশ্চয়ই এর পিছনেও কোনো না কোনো কারণ থাকবে, আগে সেই কারণটা খুঁজে বার করতে হবে, তখন কোনো জটিলতার সৃষ্টি হবে না তো।
আরে না না, সেসব আমি ঠিক দেখে নেব। তাহলে বলো আগামীকাল যাচ্ছ তো? তোমার খাস বন্ধু বলে কথা, না বলার কোনো উপায় তো নেই। তবে এখন তুমি তোমার কাজ করো, আর আমি একটু বাইরে গিয়ে ঘুরে আসি। আজকে গায়ে হাওয়া লাগিয়ে মাথাটা চাঙ্গা করে আসতে হবে, পরের দিন থেকে আবার নতুন সত্য সন্ধানে বেরিয়ে পড়তে হবে। এই অনিমেষ, দরজাটা বন্ধ করে দিয়ে যাও। এই হচ্ছে অনিরুদ্ধর স্বভাব, বড্ড বেশি আপন খেয়ালে চলে। এখন বেশ কিছুদিন ছুটির মেজাজে মশগুল ছিল, ইচ্ছে থাকা সত্ত্বেও এখন বেশ অনেকগুলো কেস হাতে নেয়নি। মস্ত মস্ত সব বইয়ের পাহাড়ের মাঝে একেবারে বন্দি করে রেখেছে নিজেকে। কিছু জিজ্ঞাসা করলেই বলতো সবসময় কেস নিয়ে এত মাথা ঘামাতে নেই, কিছু সময় একা থেকে নাকি এসব বইপত্র পড়ে নিজের মগজে শান দিতে হয়। তবে এই কেসটা হাতে নিয়ে আমার বা অনিরুদ্ধ দুজনের কারোরই বই পড়াতে খুব বেশি বাধার সম্মুখীন হতে হবে না হয়তো, কারণ সমস্যার সূত্রপাত যখন একটা পাবলিকেশন হাউস থেকে, তখন এই কেসের আপাদমস্তক জুড়ে নানান রকমের বইয়ের রহস্য থাকলেও থাকতে পারে। সারাদিন টই টই করে বাইরে ঘুরে বেরিয়ে বিকেলের দিকে অনিরুদ্ধ বাড়ি ফিরল। তারপর এক কাপ গরম চা খেতে খেতে আমার কাছ থেকে আমার বন্ধুর বিষয়ে নানা রকম তথ্য জেনে নিল। বুঝতে পেরেছিলাম মুখে কিছু না বললেও ভিতরে ভিতরে তদন্তের কাজ শুরু করে দিয়েছে। পরের দিন যথারীতি ঠিক সময় আমরা আমাদের সেই পুরনো বন্ধুর বাড়িতে হাজির হই। আমার বন্ধু দরজাতেই অপেক্ষা করছিল আমাদের জন্য। আরে আয় ভাই আয়, বুকে আয়। আহারে, কত বছর পর দেখা হলো। তা এখনো কি ব্যাচেলার আছিস নাকি সংসার ধর্ম পালন করছিস? আরে না রে, ওসব আমার কম্য না, আমি একাই বেশ আছি। তা তোর কি খবর? কলেজে থাকতে যার সাথে প্রেম করতিস, বিয়েটা নিশ্চয়ই তার সাথেই হয়েছে? হ্যাঁ, বাড়িতে প্রথমের দিকে ওকে নিয়ে একটু ঝামেলা করেছিল, কিন্তু পরে আমার জেদের কাছে হার মেনে নিতে রাজি হয়ে গেছে। স্যালুট বন্ধু। ওফ, এত আজে বাজে কথার মধ্যে আসল কথাটাই ভুলে গেছি, পরিচয় করিয়ে দিই। ইনি হলেন তোর কেসের ডিটেকটিভ, ডিটেকটিভ অনিরুদ্ধ। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমাদের বাড়িতে একটি বাচ্চা মারা গেছে বুঝলেন তো, আসলে বাচ্চাটা আমার বড় বৌদির এই ঘটনার তদন্ত করার জন্যই আমি আপনাদের খবর দিয়েছি। এর আগেও আমার বড় বৌদির আর একটা বাচ্চা হয়েছিল, কিন্তু বাঁচাতে পারেনি। খুব অদ্ভুতভাবে বাচ্চাগুলো আমাদের বংশে আসছে আর দুর্ঘটনাবশত চলে যাচ্ছে। বড় বৌদি প্রায় পাগলের মতো করছে, যদিও সেটা খুবই স্বাভাবিক। আগের যে বাচ্চাটি মারা গিয়েছিল সেই বাচ্চাটি পোস্টমর্টম করা হয়েছিল? এ বাবা, একদম না। সেই সময় বড় বৌদির যা অবস্থা ছিল তাতে তো বাচ্চাটাকে ওর থেকে দূরেই করা যাচ্ছিল না। সেই অবস্থায় এইসবের কথা আমরা ভাবতেও পারিনি। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ফুড পয়জনিং হয়ে মারা গিয়েছিল। আমাদের কাছে রিপোর্ট আছে, আপনি চাইলে দেখতে পারেন। আমরা তিনজন বসে কথা বলছি, ঠিক সেই সময় আমাদের সামনে আরেকজন ভদ্রলোক এসে হাজির হলেন। দেখেই আমার বন্ধু একটু ভয় ভয় উঠে দাঁড়ালো। আরে আমি কাদের দেখছি? নমস্কার নমস্কার। আমি যদি খুব ভুল না হই তবে আপনি নিশ্চয় প্রখ্যাত সাহিত্যিক অনিমেষ, আর আপনি তার ওই ডিটেকটিভ গল্পের আসল কাণ্ডারি নামজাদা অনিরুদ্ধ বাবু। তাই বলে ভাববেন না যে আমি আপনার অন্যান্য বইগুলো পড়িনি। আপনার লেখা নবাগত মাতুরিটা তো আমার ইদানিং দারুণ মনে ধরেছে। এমন সুন্দর প্রেমের উপন্যাস কিন্তু এখনকার সময়ে সত্যি খুব কম রয়েছে। আগে হ্যাঁ নমস্কার, আপনি আমাদের পরিচয়টা একদম ঠিক ধরেছেন। তা এই যে অনিমেষ বাবু, তা আপনি তো কখনো সকনো একটু আমাদের পাবলিশিং হাউস থেকেও আপনার লেখালেখি ছাপাতে পারেন নাকি? আমাদের পাবলিশিং হাউস কি এতই অদম যে সব উপন্যাস অন্যান্য পাবলিকেশনকে দিয়েই ছাপাতে হবে? আরে বাবা, আমার মুখের দিকে চেয়ে বা আপনার পরম বন্ধু রতনের মুখের দিকে চেয়েও তো একটু আধটু কাজ দিতে পারেন আমাদের। আর অনিরুদ্ধ বাবু, আপনার মগজের আমি কী তারিফ করবো তা ভেবেই পাই না। সত্যি এমন মগজ কিন্তু একেবারে বাঁধিয়ে রাখার মতো। হ্যাঁ ছি ছি, এসব কী বলছেন, আমি কাজ দেবার কে? আর তাছাড়া চিরকাল লেখক লেখিকাদেরই নিজস্ব লেখা ছাপানোর জন্য প্রকাশকদের পিছনে ছুটতে রেখেছি। আপনি যদি নিজে থেকে কিছু ছাপবার ব্যবস্থা করে দেন তবে আপনার প্রকাশালয়ে লেখালেখি করাটা তো আমার সৌভাগ্য।
ঠিক আছে, তাহলে আমি এই বিষয়ে আমার বড় ছেলের সঙ্গে একটু আলোচনা করেই আপনাকে খুব শিগগিরই একটা ভালো খবর দেব। আসলে আমাদের বাড়িতে এখন একটু শনির দশা চলছে, বড় ছেলের মানসিক অবস্থা ঠিক নেই, তাই এখন কয়েকদিন ওকে এসব ব্যবসায়িক দিক থেকে ছুটি দিয়েছি। আপনারা বাইরের লোক, কি আর বলবো বলুন আপনাদের সামনে। বাবা কিছু মনে করো না, তবে ওনারা সবটাই জানেন, আর ওনারা আসলে এই ঘটনার জন্যই এখানে এসেছেন। কথাটা শোনা মাত্রই যেন নারায়ণবাবুর চোখে আগুন খেলে গেল, বললেন, এই কারণেই এসেছেন মানে? তুমি কি বলছো সেটা জানো? রতন, আমাকে উত্তেজিত হতে বাধ্য করো না, তোমার এই চিরকালের গোয়ার তুমি, আমার দু চক্ষের বিষ, এসব বিল্লাপনা আমি একেবারে সহ্য করতে পারি না, সেসব তুমি খুব ভালো করেই জানো। বাবা, আমার কথাটা একবার ঠান্ডা মাথায় শুনে দেখো। থামো তুমি, পরিবারের ছোট ঝামেলা বাইরের লোকের কাছে রাষ্ট্র করা আমার একদম পছন্দ নয়। যা গেছে তা আমাদের গেছে, এতে বাইরের লোক ডাকার কি আছে? ওনারা তো আর বিধাতা পুরুষ নন যে সব কিছু ফিরিয়ে এনে দেবেন। তুমি তো আমার বড় বৌদির অবস্থা দেখেছ, তারপরেও বাড়িতে কারোর সাথে কোনো রকমের আলোচনা না করে, সবচেয়ে বড় কথা, আমার অনুমতি না নিয়ে বাড়িতে গোয়েন্দা লাগাও, এ কোন সাহসে? আমাদের চোখের সামনে আমরা একটা নতুন নারায়ণবাবুকে যেন দেখতে পেলাম। বিশ্বাসই করতে পারছি না, কিছুক্ষণ আগে পর্যন্ত এই মানুষটা আমাদের দেখে এমন ধন্য ধন্য করছিলেন। আসলে তদন্ত বিষয়টাই এমন যে যতক্ষণ সেটা অন্যের বাড়িতে সিনেমায় কিংবা বইয়ের পাতায় হয় ততক্ষণ পর্যন্ত দেখতে মজাই লাগে, কিন্তু যখনই সেটার প্রয়োজন নিজের বাড়িতে হয় তখন মানুষ শতহস্ত দূরত্ব বজায় রেখে চলে আর কি। আচ্ছা, আমি একটু আপনাদের কথার মাঝখানে বাধার সৃষ্টি করছি, আর তার জন্য সত্যি দুঃখিত, তবে আপনি একটু ভালো করে ভেবে বলুন তো, আপনি কি চান না আপনার ওই ফুটফুটে নাতনিটা কী করে হঠাৎ মারা গেল সেটা জানতে? বিশ্বাস করুন, আমার সত্যিটা জানা বা না জানাতে, যদি বাচ্চাটা ফিরে আসতো তবে আমি নিশ্চয়ই সেটা নিয়ে বিচলিত হতাম, কিন্তু সেটা যখন কোনোভাবেই সম্ভব নয় তখন শুধু শুধু এত জলঘোলা করে লাভটা কি? তাছাড়া ঈশ্বর সকলের ঘরে সন্তান সুখ দেন না। এই যেমন ধরে নিন আমার মেজ ছেলে মানে এই রতনের ঘরে সেই কবে থেকে এত ডাক্তার বুদ্ধি করার পরেও সন্তান আসেনি, তাহলে কি এর জন্য গোয়েন্দা ডাকতে হবে? নিশ্চয় না, এটাও ঠিক তেমনই। তাছাড়া সেটা তো ছিল মেয়ে বাচ্চা, আমি তো ছেলে সন্তান চেয়েছিলাম, তার জন্য কি এখন এত বাড়াবাড়ি না করলেই নয়? মা দয়া করে থামো, এই কথাটা আর বলো না, মেয়ে হোক বা ছেলে সে তো সবার আগে মানুষ। আর বাবা, আমি তোমাকে বলছি, তুমি কিন্তু আবারও ভুল করছো, আমার ঘরে সন্তান আসছে না আমার স্ত্রীর শারীরিক সমস্যার কারণে, কিন্তু বড় বৌদির ঘরে তো সন্তান এসেছে, তবে পরপর দুটি সন্তান কি করে মারা গেল? হ্যাঁ, এই জন্য তোমাদের সন্দেহ, যাদের ঘরে সন্তান আসবে না তারাই হয়তো হিংসা করে বড় বৌদির বাচ্চাটাকে শেষ করে দিয়েছে, কি তাই তো? আমি জানি বড় বৌদিও এখন মনে মনে ঠিক এটাই ভাবছে, আর এই ভুল সন্দেহটাই তো দূর করতে হবে, নয়তো এর পরেও যে বাচ্চাটা আসবে তাকেও হয়তো আসল দোষী এভাবেই পৃথিবী থেকে সরিয়ে দেবে। তোমরা ভুল মানুষকেই সন্দেহ করে বসে থাকবে আর আসল দোষী দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। এই কথাটা কিন্তু একদম উনি সত্যি বলেছেন, অন্যায় হলে সেটার প্রতিকার হওয়া প্রয়োজন, সেটা যত ছোট অন্যায় হোক তার শাস্তি হওয়া উচিত, আর এটা তো একটা নিষ্পাপ প্রাণীর মৃত্যু, এটা কিন্তু কোনো ছোটোখাটো অপরাধ নয়, একটা বড় সড় ক্রাইম। আমি একজন বাইরের লোক হয়েও আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে আমাদের সাথে একটু সহযোগিতা করুন। আমার সত্যি এই তদন্তে সাই নেই, তাও আপনাদের এরকম অনুরোধে আর আমার কুলাঙ্গার ছেলের এই বাড়াবাড়ির জন্য একটাই কথা বলতে পারি, আমাদের ব্যবসার ক্ষতি না করে আর আমাদের পারিবারিক কথা আর পাঁচ কান বাইরের লোকের সামনে প্রকাশ না করে যদি এই তদন্ত চালাতে পারেন তবে আমার কোনো আপত্তি নেই।
অনেক ধন্যবাদ। তবে আমরা আজকে আসছি, আগামীকাল আমি আর অনিমেষ আবার আসব। আর হ্যাঁ, আগামীকাল আপনাদের বাড়ির সকলকে একটু উপস্থিত থাকতে বলবেন, সামান্য কিছু কথাবার্তা বলবো, সেটাকে ঠিক তদন্ত নাও বলতে পারেন, মনে করুন একটু খোঁজ খবর নিতে আসবো। আসলাম, এই চলো অনিমেষ। আমি আর অনিরুদ্ধ রতনের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নামলাম। অনেকক্ষণ ধরে একটা কথা বলবো ভাবছিলাম, তবে ঠিক সাহস পাচ্ছিলাম না। অনিরুদ্ধ সেটা খেয়াল করে নিজেই বলে উঠল, এত ভাবনা চিন্তা না করে মনে যা চলছে বলে ফেলো। না, এতদিন আসলে ক্লায়েন্টদের দেখেছি কেসটা যাতে তুমি নিতে রাজি হও তার জন্য তোমার হাতে পায়ে ধরেছে, কিন্তু আজকে তুমি নিজে আমার বন্ধুর কেসটা নিয়ে মানে এত নমনীয় হয়ে হ্যান্ডেল করলে অদ্ভুতই লাগলো আর কি। আসলে আজকের এই নমনীয়তা আমি মোটেই তোমার জন্য বা তোমার বন্ধুর জন্য দেখাইনি। একবার ভেবে দেখো তো, একটা সদ্যজাত শিশু যে এই সমাজের ভালো মন্দ দোষ গুণ কিছুই বোঝে না, তার উপরেও মানুষের এরকম রাগ থাকতে পারে যে তাকে এই দুনিয়া থেকেই সরিয়ে দিল। আমি এই কেসটা হাতে নিয়েছি শুধুমাত্র ওই দুটো দুধের শিশুকে সুবিচার পাইয়ে দেবো বলে। ওই বাড়িতে গিয়ে নারায়ণবাবুকে দেখে কিন্তু মনেই হয়নি যে উনি ওনার নাতনির মৃত্যুতে খুব একটা কষ্ট পেয়েছেন বলে। কেন, ওনার স্ত্রীর মুখেই তো শুনলে, চেয়েছিল ছেলে কিন্তু তার বদলে কন্যা সন্তান হয়েছে, তাই ওনাদের দায় দায়িত্ব শেষ। আমার তো এই শিশুদের মায়ের কথা ভেবেই খারাপ লাগছে, নিজের সন্তান হারিয়ে প্রতিনিয়ত নিজের শ্বশুরবাড়ির মানুষদের থেকে এমন যুক্তিহীন কথাবার্তা শুনছে। সত্যি মানে কি অদ্ভুত ভাবনা চিন্তাগুলো, যেন এখনও সেই মান্দাতার আমলের। যাক চলো আজ নিজেদের ঘরে ফিরে যাই, আগামীকাল আবার আসা যাবে। এখন আমি আর অনিরুদ্ধ বেজার মুখে বাড়ি ফিরে এলাম। বিকেলের দিকে অনাহূত অতিথির মতো আমাদের কাছে রতন এসে হাজির হল। তার সাথে কথা বলে খুব বেশি সুবিধে হয়নি, আসলে এতদিন পরে দেখা হওয়াতে সে কেসের চেয়েও আমাদের পুরনো দিনগুলো নিয়েই আলোচনা করতেই বেশি উৎসাহিত ছিল আর কি। যাই হোক, পরের দিন সকালে একদম ঠিকঠাক হয়ে হাজির হলাম নারায়ণবাবুর বাড়িতে। ওনাদের বাড়িতে পা রাখা মাত্রই অনিরুদ্ধ বলে উঠল যে আজকে প্রত্যেকের সাথে নাকি যা যা কথাবার্তা বলা হবে সব কথাবার্তা হবে বড় ছেলের ঘরে বসে। প্রথমে ওনারা কোনোভাবেই বিষয়টা মেনে নিতে পারছিলেন না, কিন্তু নারায়ণবাবুর হাতের আঙুলে জ্যোতিষের চিহ্ন দেখে মানে কিছু পাথরের আংটি দেখে অনিরুদ্ধ বলে উঠল যে অনেক সময় ঘরদোরের বাস্তু ঠিকঠাক না থাকলে নাকি সংসারে সুখ শান্তি আসে না, আর অনিরুদ্ধ তাই জন্যই বড় ছেলের ঘরে বসে সেই স্থানের বাস্তুটা ভালো করে লক্ষ্য করতে চান। নারায়ণবাবু থেকে শুরু করে প্রায় সকলেই বাস্তুর ঢপটা ভালো মতোই উদরস্থ করে, আমাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। আমাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রথমেই ডাকা হলো গৃহকর্তী রমাদেবীকে। আসতে পারি? হ্যাঁ অবশ্যই, এখানে বসুন। নমস্কার। নমস্কার। দেখুন, আমি আগে বলে রাখি, এসব তদন্ত ফদন্ত আমি অত ভালো করে বুঝি না, তাই আমাকে জিজ্ঞাসাবাদ করে খুব একটা লাভ হবে না, মাপ করবেন। নেহাত আমার স্বামী জোর করলেন, তাই আমাকে এখানে আসতে হলো। আপনি যেটুকু জানেন বা যেটুকু বোঝেন সেটুকু বললেই হবে। আচ্ছা এবার আপনি বলুন তো, আপনার নিজের বংশগত কন্যা সন্তানের উপর এত আপত্তি বা রাগ কেন? মানে গতকাল ওরকম আচরণ করলেন কেন? ওমা, তো করবো না, এই বুড়ো বয়সে নাতিপুতির মুখ দেখে মরবো এটাই তো স্বাভাবিক। তা মেজ ছেলে তো নিজে দেখে শুনে এমন একটা বাজা মেয়ে ছেলের পাল্লায় পড়লো, এখন ভরসা একমাত্র বড় আর ছোটটা। ছোটটার মতি গতি ঠিক নয়, বিয়ে হয়তো নাও করতে পারে, তাহলে পড়ে রইল একমাত্র বড়টা। এবার ভেবে দেখুন, আমাদের এই অগাধ বাড়িঘর, সম্পত্তি, রমরমা ব্যবসা, এসবের যদি কোনো ভবিষ্যৎ না থাকে তাহলে এসবের মানে কি থাকে? আমি বাবা পুঁই পুঁই করে বলেছিলাম, জটা বাবা থানে যাই, ওখানে গেলে সকলের পুত্র সন্তান হয়, হবে, এটা জটা বাবার আশীর্বাদ, বুঝলেন কি না? তা আমার কথা কে শুনে? সবাই তখন একেবারে কুসংস্কার কুসংস্কার বলে রে রে করে উঠল। এখন দেখো কি হলো, শেষমেশ যাও একখানা হলো, তাও মেয়ে, সেটাও আবার মারা গেল। তাও তো এবারের বাচ্চাটা আগের বাড়ির চেয়ে বেশি দিন বেঁচে ছিল। আপনাদের বংশের আগের সন্তানটি কি করে মারা গেল? ফুড পয়জন হয়েছিল। আমি বৌমাকে বলেছিলাম বাচ্চাকে সারাক্ষণ অত তোলা তোলা করে রেখো না,
বাচ্চাটা হবার পর তো যেন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো। আমি নিশ্চিত ওই মায়ের বিষ নিঃশ্বাসেই বাচ্চাগুলো মরে গেল। আচ্ছা বেশ, যদি সেটাও ধরিনি তবে এবারের বাচ্চাটা কি করে মারা গেল? ওই একই ঘটনা। বেশ, আপনি আসতে পারেন, বাইরে গিয়ে আপনার স্বামীকে ভিতরে পাঠিয়ে দিন। আচ্ছা, নমস্কার। রমাদেবী চলে গেলেন। কথাবার্তা ভীষণই স্বাভাবিক লাগল। নিজের নাতনির মৃত্যুর কথাটা বলার সময় একবারের জন্য গলা কাঁপেনি, চোখে মুখে কোনো চালাকির চিহ্ন নেই। তবে একটা মেয়ের জন্য এত বাড়াবাড়ি করাতে এখনো বেশ রেগে আছেন মনে হল। ভিতরে আসব? হ্যাঁ, বসুন। আচ্ছা, আমার সাথে আবার কি কথা আছে? আমার সাথে যা কথা হবার তা তো সব গতকালই হয়ে গিয়েছিল। না না, এত সহজে কি সব কথা ফুরোয়? আচ্ছা, আপনার কেন মনে হয় এই বাচ্চাটাকে খুন করার পেছনে আপনার মেজো ছেলে মানে রতনবাবুর হাত আছে? আর হ্যাঁ, কাউকে আড়াল করার চেষ্টা করবেন না, আপাদমস্তক যা জানেন সব খুলে বলুন। দেখুন, আমি কাউকেই সন্দেহ করি না, তবে বড় বৌমা মাঝে মধ্যেই মেজো বৌমাকে বাচ্চার মরে যাওয়ার জন্য দোষারোপ করত। আসলে মেজো বৌমার কোল এখনো খালি, পরবর্তীতে আদেও বাচ্চা কাচ্চা হবে কিনা তার ঠিক নেই। আমাদের বড় বৌমার যখন সাধ হলো সেই সময় মেজো বৌমার সে কি কান্না, রাগে তো পায়েসের বাটিও উল্টে দিয়েছিল। তারপর যখন বাচ্চাটা বাড়িতে এলো তখন যেন সব ভুলে গেল। বাচ্চাটা তো বেশিরভাগ সময় মেজো বৌমার কাছেই থাকতো, মেজো বৌমা বাচ্চাটার খাবার সময় হলে বড় বৌমার কাছে দিয়ে যেত। সেই নিয়ে দুই বউয়ের মধ্যে ঠোকাঠুকি লেগেই থাকতো। শেষে মেজো বৌমা জেদ করে বাচ্চার জন্য নিজের খরচাই আয়া রাখল। এসবের জন্যই সবাই বলে যে আমার মেজো ছেলে আর মেজো বৌমা নাকি হিংসে করে বাচ্চাটাকে মেরে ফেলেছে। আগের বাচ্চাটি কত বছর বয়সে মারা? মাত্র এক বছর। জন্মদিনটাও পালন করা হয়েছিল জানেন, তারপর হুট করেই এইসব হয়ে গেল। এই দ্বিতীয় সন্তানটি কত বছরে কত হলো? আড়াই বছর। বাবা, মানে মাঝে তো বিস্তর ফারাক। হ্যাঁ, পরের বাচ্চাটা বেশ প্রাণোচ্ছল ছিল জানেন, আদু আদু স্বরে একটু একটু কথা বলতো, করে চারিদিকে খেলে বেড়াতো, হঠাৎ করে একদিন পেটে হাত দিয়ে কান্না শুরু করলো। সেদিন ওষুধ খাওয়ানো হলো, রাতের দিকে মুখ ফ্যাকাশে হয়ে উঠেছিল, ভয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম কিন্তু আর বাঁচাতে পারিনি। বেশ, আপনি আসতে পারেন, আপনি বাইরে গিয়ে আপনার বড় বৌমাকে ভিতরে পাঠিয়ে দিন। নারায়ণবাবু চলে যেতেই ঘরের মধ্যে একজন পাথরের মতো নারী মূর্তি প্রবেশ করল। কিছুক্ষণ আগেই মনে হয় চোখের জল মুছেছেন, শাড়িটাও ঠিক করে গায়ে জড়ানো নেই, কোনো মতে পেঁচিয়ে ঢাকা দিয়ে চলে এসেছেন, চুলগুলো এলোমেলো, দেখে মনে হয় কত কাল তেল জল পড়েনি। এসে আমাদের সামনে চুপটি করে দাঁড়িয়ে রইলেন। অনিরুদ্ধ হাত নেড়ে বসার জন্য ইশারা করতেই ধপ করে সামনের চেয়ারটায় বসে পড়লেন। নমস্কার অন্তরা দেবী, আপনি ঠিক আছেন? জল খাবেন? না, আপনারা কি জানতে এসেছেন? আমার বাচ্চাটার জন্য তদন্ত করতে এসেছেন তো? করুন না, করুন, ভালো করে তদন্ত করুন, দয়া করে আমাকে একটা অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দিন না, আমি আপনাদের কাছে হাত জোর করছি, দিন না, নয়তো ওরা আর আমার বাচ্চাটাকে বাঁচতে দেবে না, ওরা আমাকে আর আমার বাচ্চাটাকে বাঁচতে দেবে না। জানেন জানেন আমার জন্ম দেওয়া ওইটুকু বাচ্চাকে ওরা কেমন করে কেড়ে নিচ্ছিল, আমি কত মানা করলাম কেউ শুনত না, ও পারল রাখতে পারল না, তো সেই আমার বাচ্চাটাকে মেরে ফেলল। কারা কেড়ে নিতে চাইতো আপনার বাচ্চাটাকে? মা, ঈশিতা, রতন, পুলক, ওরা 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 সবাই 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 চাইতো,
ঋষি তো আমার বাচ্চাটাকে সারাক্ষণ ওর কাছে রেখে দিত। মা তো একবার বলেছিল আমার বাচ্চাটা ওকে দিয়ে দিতে, আমি কেন দেব বলুন? মায়ের কথা ছিল ওর যদি বাচ্চা না হয় তবে আমার বাচ্চাটাকে ও বড় করবে। কেন 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 দেব বলুন? আমি কি মরে গেছি যে আমার বাচ্চাটাকে আমার চোখের সামনে অন্য কেউ বড় করবে? আমি মা হয়ে সেটা মেনেই বা নেব কেন? হ্যাঁ, কিন্তু আপনার শাশুড়ি তো কন্যা সন্তান খুব একটা পছন্দ করেন না, তাহলে উনি আপনার বাচ্চাটি নিয়ে কারাকারি করতেন কেন? জানি না জানি না, আমি কিছু জানি না, কিন্তু আমার বাচ্চাটাকে ওরাই মেরে ফেলেছে। জানেন আগেবার যখন আমার কোলে মিটি এসেছিল তখন ওকেও ইপ্সিতা আমার কাছ থেকে ঘেরে নিয়েছিল। ওদের ঘরে কখনো বাচ্চা আসবে না বলে ওরা কারো সুখ সহ্য করতে পারে না, কারো সুখ না। আগের বাচ্চাটা মানে মিঠি মারা যাবার মুহূর্তে এবং অসুস্থ হওয়ার মুহূর্তে ঠিক কার কাছে ছিল? মিঠি শেষবার ঈশিতার ঘরে ছিল, এইবারে যখন আমার কোলে ময়না এলো তখন ওর শেষ সময়ও ঈশিতার ঘরেই ছিল। সেদিনও খাবার খাওয়ার পর থেকেই বারবার পেটে হাত দিচ্ছিল, তারপর পেটে হাত চেপে কান্না শুরু করলো। আমি নিজের হাতে ওকে ওষুধ খাওয়ালাম, তারপর যত সময় এগোতে থাকলো তত বেশি করেও ঝিমিয়ে পড়তে লাগলো। আমার স্বামী, আমি আর রতন মিলে ওকে হসপিটালে নিয়ে গেলাম, কিন্তু তারপরেও বাজাতে পারিনি। আপনার বাচ্চার প্রতি কখনো ঈশিতা দেবীর বা রতনবাবুর বা আপনি যাদের সন্দেহ করেছেন তাদের কারো রাগ বা আক্রোশ হয়েছে বলে আপনার মনে হয়েছে? না, সত্যি সেসব কখনো মনে হয়নি। বেশ, এবার আপনি আসতে পারেন, এবার আপনার স্বামীকে একটু পাঠিয়ে দেবেন। উনি তো বাড়িতে নেই, অফিসের হিসাবপত্রের দিকটা তো পুরোপুরি উনি দেখাশোনা করেন, তাই ওনাকে যেতেই হয়েছে। কিন্তু আমি তো গতকাল নারায়ণবাবুকে বলে গিয়েছিলাম যাতে সকলে আজ বাড়িতে উপস্থিত থাকেন। উনি বাবার থেকে অনুমতি নিয়েই অফিসে গেছেন। ঠিক আছে, আপনি পুলককে পাঠিয়ে দিন। অন্তরা দেবী চলে যাওয়ার কিছুক্ষণ পর পুলকবাবু ভিতর এলেন। মুখখানি বেশ সুশ্রী বলা যায়, চোখে মুখে একটা ধকলের চিহ্ন রয়েছে। আমাদের দেখে অস্ফুটে হাত জোর করে নমস্কার জানালেন, হাতে আবার একটা রুমাল রয়েছে। নমস্কার, আসুন এখানে বসুন। হ্যাঁ, আরে বাবা, আপনি এত ঘামছেন কেন? আমরা তো কোনো বাঘভাল্লুক নই, বসুন না। না, আসলে আমাকে বৌদি এখানে আসতে বলল, আমি কি করলাম? আমি তো শুধু বাড়ির বাচ্চাটাকে নিয়ে একটু মেতে থাকতাম, এছাড়া আমি আর বিশেষ কিছুই জানি না। বাচ্চাটাকে কে মেরেছে, কি করে কি হয়েছে সেসব আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। আপনি কি করে জানলেন বাচ্চাটাকে মারা হয়েছিল? ডাক্তার তো বলছেন ওর ফুড পয়জনিং হয়েছিল। হ্যাঁ, কিন্তু বড় বৌদি তো আমাকে আর মেজদা মেজ বৌদিকে সন্দেহ করে। আসলে আমি খুব একটা বাচ্চা কাচ্চা পছন্দ করি না, কিন্তু যখন নিজের পরিবারে একটা বাচ্চা এলো তখন যেন কেমন করে আমার পছন্দ অপছন্দগুলো গুলিয়ে গেল। ওই ছোট ছোট হাতে আমার আঙুল ধরা, আধো আধো কথাবার্তা, হাসি, সারা বাড়িতে খেলনার শব্দ, হুটোপুটি সব কিছু মিলে বেশ ভালোই চলছিল। আপনাদের ইমোশনগুলো আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো সত্যি যে এসবের পেছনে একটা সত্যি বা একটা কোনো বড় ঘটনা রয়েছে, নয়তো পর পর দুটো বাচ্চা এভাবে মারা যেতে পারে না, যদি না বড় কোনো অসুখ থেকে থাকে। যাক, সেসব কথা এখন একটু সাইডে রাখি। এসব আগে আপনার পরিচয়টা জানা দরকার, তা আপনি এখন কি করেন? আমি নিজের জন্য একটা কাজ খুঁজছি, তবে যতদিন না নতুন কাজ পাচ্ছি ততদিন ওই বাবা দাদার সাথে বইয়ের প্রকাশনীতেই কাজ করছি। আসলে আমার কোনো কালেই পড়াশোনায় খুব একটা ঝোঁক ছিল না, কিন্তু ভাগ্যের ফেরে বইয়ের বিষয়ে কাজই করতে হচ্ছে। আপনি কীরকম কাজ করতে চান, আপনার হবি কী? আমি নিজের মতো করে একটা আলাদা ব্যবসা খুলতে চাই, কিন্তু বাবা দাদার মতো নেই,
তাই অগত্যা প্রাইভেট কোম্পানিগুলোতে গিয়ে নিজের সিভি জমা করছি, আর একের পর এক ইন্টারভিউ দিয়েই চলেছি। আসলে নিজেদের পৈতৃক ব্যবসা থাকতে এই পরিবারের ছেলে অন্য ব্যবসা শুরু করবে নিজের মতো করে, এটা যেন কোনো বাড়ির কেউই মানতে পারে না। এই বাড়ির বাচ্চাটার মৃত্যুর পিছনে আপনি কাউকে সন্দেহ করেন? আজ্ঞে না, আমার মনে হয় না আমার পরিবারের কেউ কখনো কোনো দুধের শিশুর ক্ষতি করতে পারে বলে। আপনি এখনও অবিবাহিত কেন? আপনার দুই দাদার বিয়ে হয়ে গেছে, পরিবারের অবস্থাও সচল, তবে নিজের মন মতো কাজ পাননি বলে বিয়ে করেননি, নাকি মন মতো পাত্রই পাননি বলে, কোনটা? যদি আপনি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলুন। আপনিও আশা করি অবিবাহিত, এর কারণটা যদি একটু বলতেন তবে বড় উপকার হতো। বুঝলাম, উত্তরটা এবং পাল্টা প্রশ্নের আক্রমণটা আপনি বেশ ভালোই করতে পারেন। ঠিক আছে, এই নিয়ে আপনার সাথে পরে আলোচনা হবে। আপনি এখন কি আপনার মেজ বৌদিকে এখানে পাঠিয়ে দিন। আচ্ছা। ঈশিতা দেবী আমারই বন্ধু স্ত্রী, ফলত অনিরুদ্ধ যে প্রশ্নই করুক আমাকে আজ নীরব থাকতে হবে, কারণ এই মুহূর্তে ঈশিতা আমাদের কাছে সন্দেহের তালিকাভুক্ত একজন ব্যক্তি। এটা ছাড়া ওনার সাথে ব্যক্তিগত কোনো কথাবার্তাই বলা যাবে না। ঈশিতা দেবী যদিও অনিরুদ্ধর পাশে আমাকে দেখে একটু যেন চিন্তামুক্ত হয়েছেন। এর পূর্বে ঈশিতা দেবীকে সেই কলেজ জীবনে আমি একাধবার দেখেছিলাম, রতনের সাথে লুকিয়ে দেখা করতে আসতেন, ব্যাস ওইটুকুই চেয়ে না, নিজে থেকে কখনো এর পূর্বে কোনো আলাপচারিতা বা কথাবার্তা হয়নি। ওই চেয়ারটাই বসুন। নমস্কার অনিমেষবাবু। নমস্কার অনিরুদ্ধবাবু। নমস্কার ঈশিতা দেবী। এখন আপনি আমাদের কাছে শুধুমাত্র এই কেসের একজন চরিত্র, কেমন? এই কথাটা আগাম বলার কারণ হলো, এই মুহূর্তে আপনি যাই বলবেন খুব ভেবে চিনতে বলবেন। এখন কিন্তু অনিমেষ আপনার স্বামীর বন্ধু নয়, ও এখন কেবলমাত্র আমার অ্যাসিস্ট্যান্ট, তাই খুব ভালো করে যা যা প্রশ্ন করব তার যথাযথ উত্তর দেবেন। আচ্ছা, বুঝেছি, বলুন কি বলতে হবে। আপনি অন্তরা দেবীর থেকে ওনার বাচ্চাটাকে সবসময় দূরে রাখতেন কেন, কি কারণে? দূরে কেন রাখবো, দূরে তো রাখিনি কখনো। আসলে আমি বাচ্চাটাকে কাছে নিয়ে মাতৃত্ব কেমন হয় সেটা অনুভব করতে চাইতাম। আমার বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে জানেন তো। আপনাদের দুজনকে আমার বিষয়ে রতন কতটা বলেছে আমি জানি না, কিন্তু আমি এর আগে নিজে বাচ্চা নেবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। তারপর যখন ডাক্তার দেখালাম তখন বুঝতে পারলাম খুঁটটা আমার মধ্যেই রয়েছে। যদিও এসব পরীক্ষা নিরীক্ষা করানোর আগেই আমার শাশুড়ি মা আমায় বলতেন যে আমি নাকি বাজা মেয়ে মানুষ, ওনার ছেলের মধ্যে কোনো খুঁত থাকতেই পারে না, আর ঠিক সেটাই হলো। এরপরেও অনেক ওষুধ খেয়েছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করিয়েছি, কত কত ইঞ্জেকশন নিয়েছি, কিন্তু কিছুই হয়নি। তারপর যখন বর্দির বাচ্চাটা এলো তখন যেন আমি হাতের সামনে চাঁদ পেলাম। কি সুন্দর হয়েছিল, একদম ফুটফুটে গায়ের রং, টানা টানা চোখ, বর্দির আগের বাচ্চাটাও না খুব সুন্দর ছিল। আগের বাচ্চাটাও তো আপনার কাছে থাকতেই মারা গেছে। হ্যাঁ, ওরা সবাই এটাই মনে করে আমি জানি, কিন্তু বাচ্চাটাকে তো কখনো সেভাবে আমি কিছু খাওয়াতাম না, আমার কাছে সারাক্ষণ রাখতাম বলেই বর্দি কেমন যেন করে উঠত। বাচ্চাটাকে তো খাওয়ানোর সময় তাই বর্দির কাছে দিয়ে আসতাম, আর কখনো কখনো বর্দির বদলে আমাদের আয়া ওকে খাইয়ে দিত। আচ্ছা, তো সেই আয়াটি এখনো আছেন তো? না, বাচ্চাটি নেই আর আয়া রেখে কি হবে, যখন বাচ্চাটা ছিল তখন আয়াকেও রাখা হয়েছিল। বাচ্চাটা মারা যাওয়ার পরেও বেশ কিছুদিন আয়াটি এই বাড়িতেই ছিল, তারপর পাওনা গন্ডা মিটিয়ে ওকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। সেই আয়ার সাথে যোগাযোগ করা যাবে? হ্যাঁ, কেন যাবে না, আলোর রেখা আয়া সেন্টার থেকে ওকে আনা হয়েছিল, ওখানে গিয়ে যোগাযোগ করলেই ওর সম্পর্কে সব কিছু জেনে যাবেন। বেশ, এবার আপনি আসতে পারেন, রতনকে ভিতরে পাঠিয়ে দেবেন। আচ্ছা, আসছি। ঈশিতা দেবী যাবার পরে রতন এসে হাজির হলো, হাতে একটা চায়ের ট্রে। আমি এতক্ষণ পর মুখ খুললাম। আরে আয় বস।
এতক্ষণ জিজ্ঞাসাবাদ চলছিল বলে কেউ ভেতরে চা দিতে আসেনি, তাই এখন আমার হাতেই পাঠিয়ে দিল। শোন, তুই কিন্তু এখন আমাদের কাছে পরিবারের বাকি সদস্যের মতোই সন্দেহের তালিকায়, তাই ওসব গালগল্প ছাড়, অনিরুদ্ধ কি বলছে সেগুলো মন দিয়ে শোন। আচ্ছা। আপনার স্ত্রী আপনার বড় বৌদির সাধের সময় পায়েসের বাটি উল্টে দিয়েছিল। হ্যাঁ, আসলে ও সেই সময় মাথা ঠিক রাখতে না পেরে ওরকম একটা কাণ্ড করেছিল, পরে সকলের কাছে এর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিল। ওনার এই ঈর্ষার কারণ কি শুধুই নিজে নিঃসন্তান হওয়ার জন্য? হ্যাঁ, নয়তো এটা ছাড়া আর কি হবে? আমি তো সেদিন গিয়ে আপনাদেরকে বললাম যে আমাদের মধ্যে কোনো সন্তান আসেনি বলেই ও অন্যের জীবনে সন্তান সুখ দেখলে কষ্ট পায়। হ্যাঁ, হয়তো সময় বিশেষে একটু হিংসাও করে ফেলে, কিন্তু বৌদির বাচ্চাটা আসার পর ও সারাক্ষণ ওই বাচ্চাটাকে নিয়েই থাকতো। আপনাদের এই প্রপার্টির মালিকানা এখন নিশ্চয়ই নারায়ণবাবু নামে রয়েছে? হ্যাঁ, বাবা জীবিত থাকতে ওনার নামেই থাকবে, এটাই তো স্বাভাবিক। রতনবাবু, জীবনে সব কিছু স্বাভাবিক নিয়মে ঘটে না, এটাই তো যত সমস্যার। এই যেমন ধরুন, এখন যদি আপনাদের পরিবারের বাচ্চাটি বেঁচে থাকতো, তবে কি আমাদের এখানে আসতে হতো? নিশ্চয়ই না, কিন্তু সেটা তো হয়নি। যেটা হওয়া উচিত ছিল না ঠিক সেটাই হয়েছে। আচ্ছা, এবার একটা কথা বলুন তো, আপনাদের এই পাবলিকেশন হাউজের কোন কোন ডিপার্টমেন্ট কে কে দেখাশোনা করেন? বর্দা লেখক, লেখিকাদের সাথে কন্ট্রাকচুয়াল ব্যাপারগুলো দেখেন, আমি হিসাবের দিকটা দেখি, যদিও তোমাদের সাথে যোগাযোগ করার জন্য বাবা রাগ করে সেই কাজ থেকে এখন আমাকে বিরত রেখেছেন, তাই আজকে বর্দা বাড়িতে নেই, অফিস গেছে। আর ছোট ভাইয়ের এখনও মতিগতি ঠিক নেই, ও আদেও ভবিষ্যতে এই ব্যবসার হাল ধরবে কি না জানি না, তাই ও ছাপাখানার দিকটা দেখে। কাজ সেরকম কিছুই না, শুধুমাত্র ওখানে গিয়ে বসে থাকে, ওখানকার কর্মচারীরা ছোট মালিক বলে ডাকে, আর মালিকপক্ষের একজন পাহারা দিচ্ছে মনে করে ঠিকঠাক কাজ করে দেয়, তাই বাবা রোজ ওকে ছাপার জায়গায় পাঠায়। এতে লাভ লোকসানের চটটা কার দিকে বেশি ঝুলে থাকে? বর্তমানে কারোর দিকে নয়, যা হাতে আসে সবটাই বাবার হাতে হিসাব সহ তুলে দিতে হয়, তারপর বাবা নিজেই সকলকে মাইনেপত্র দেন। তবে যদি তিনটি ক্ষেত্রের থেকে কার লাভ বেশি জানতে চান, তবে বলবো এর হিসাব এখনো পর্যন্ত আমি নিজেও ঠিকঠাক জানি না। আচ্ছা, এই বাড়িতে যে আয়া রাখা হয়েছিল তার যে সেন্টার ছিল, সেই সেন্টারের নাম্বার বা ঠিকানা কিছু থাকলে দেবেন? হ্যাঁ, আমার কাছে কার্ড আছে, একটু অপেক্ষা করলেই দিয়ে যেতে পারবো। আলোর রেখা আয়া সেন্টার। ঠিক আছে, তাহলে ততক্ষণ আপনাদের বাড়ির পরিচারিকাকে এই ঘরে পাঠিয়ে দিন। আচ্ছা, উঠলাম, আসলাম অনিমেষ। আমাদের বন্ধু চলে যেতেই একজন ভদ্রমহিলা কাঁদো কাঁদো মুখ করে কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়ালেন। কিছু বলার আগেই হুট করে কান্নাকাটি শুরু করে একেবারে অনিরুদ্ধর পায়ে পড়ে গেলেন। কি কি এসব কি করছেন, পায়ে পড়ছেন কেন? কি আপনি উঠে বসুন, উঠে বসুন, উঠুন উঠুন বলছি, উঠুন। আমার কোনো দোষ নেই বাবু, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, সত্যি বলছি, আমি কিছু করিনি, আমি কিচ্ছু জানি না। আমার নিজেরও যে একটা বছর পাঁচেকের ছেলে আছে, মাঝে মধ্যে আমার স্বামী কাজে গেলে আমি ওকে এ বাড়িতে নিয়ে আসতাম, কিন্তু এই বাড়ির বৌদিরা আর কর্তামা তো কখনো ওকে ওই বাচ্চার ধারে কাছেও ঘেঁষতে দিত না। আমি বা আমার ছেলে কেউ কিছু করিনি বাবু, ছেড়ে দিন, আমাদের ছেড়ে দিন বাবু, সত্যি বলছি, আমরা কারো কোনো ক্ষতি চাইনি। ঠিক আছে, আপনারা দুজনেই কেউ কিছু করেননি সব বুঝলাম, এবার পা ছেড়ে উঠে পড়ুন। কি হলো, উঠুন, দেখুন আমাদের কথা না শুনে কিন্তু অন্য ফল হবে। না 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 না, এই তো ছেড়ে দিয়েছি। দেখলাম এই পরিচারিকা সত্যি খুব সহজ সরল, কিন্তু এত তাড়াতাড়ি তো একবার কাউকেই বিচার করা যায় না, তাই অনিরুদ্ধ এবার হালকা চালে প্রশ্ন করতে শুরু করল। আপনাদের বাড়িতেই বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য তো একজন আয়া রাখা হয়েছিল, তা সেই আয়াকে দেখে আপনার কেমন মনে হতো? বাবু, আমি গরিব মানুষ, লোকের সম্বন্ধে কি বলবো বলুন, নিজেই তো লোকের বাড়িতে খেটে খাই, পেটে তো আমার খুব বেশি বিদ্যা বুদ্ধিও নেই, তাই আয়া দিদিমণি আমার সাথে খুব একটা কথাবার্তাও বলতেন না, মাঝে মধ্যে আমার ছেলেটা ওই বাচ্চাটার সঙ্গে একটু খেলতে যেত, কিন্তু দিদিমণি দেখতে পেলেই আমার ছেলেকে তাড়িয়ে দিতেন, বলতেন বাচ্চাটাকে যখন তখন ধরা যাবে না, ওর নাকি কি ইনফেকশন হয়ে যাবে।
আচ্ছা, সেই আয়া দিদিমণি কোন ঘরে থাকতেন? ওই তো, ওই ওপরের ঘরে। আপনিও কি ওপরের ঘরেই থাকেন? ওপরের ঘরে যে ওই পরিচারিকাটি থাকতে পারেন এই কথা শোনাও যেন পাপ, এরকম একটা ভাবভঙ্গি করে জিব কেটে বললেন, জি 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 বাবু, আমি কেন ওপরের ঘরে থাকতে যাব? ওপরে তো বৌদিমুনিদের ঘর। তাহলে বাচ্চাটি রায়া ওপরে থাকতেন কেন? শুধুমাত্র বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য? আসলে নিজ বৌদিমুনির ঘরটা তো ওপরে, আর ওই আয়া দিদিমণিকে তো নিজ বৌদিমণি রেখেছিলেন, তাই উনিও ওই উপরেই থাকতেন। কতদিন ছিলেন? তা তো বাবু আমার ঠিকঠাক মনে নেই, তবে অনেক মাস ছিলেন। আসলে এই আয়া দিদিমণি বাড়ির লোকের চেনা জানা মনে হয়। বড় বৌদিমণির আগের বাচ্চাটা হবার সময়ও তো এই আয়া দিদিমণি দেখাশোনা করেছিলেন। কথাটা শোনা মাত্রই আমার আর অনিরুদ্ধর মাথায় একটা খটকা লাগতে শুরু করল। আমি আর চুপ না থাকতে পেরে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাড়ির বাচ্চাটাকে কি বেশিরভাগ সময় ওই আয়া দেখাশোনা করতেন? মানে বাচ্চাটাকে খাবার কে খাওয়াতো? আর ওই আয়ার ঠিকানা জানা আছে? মানে কখনো গল্প করতে করতে সেই আয়ার পরিবার পরিজন সম্পর্কে কিছু জানতে পেরেছিলেন? না বাবু, তবে দেখে শুনে যা বুঝেছি আয়া দিদিমণি খ্রিস্টান, এর বেশি কিছু তো আমি জানি নে। এ বাড়ির বড় বউয়ের সাথে আপনার কেমন কথাবার্তা আছে? বড় বৌদিমণি খুব শান্ত স্বভাবের মেয়ে, খুব লক্ষ্মীমন্ত জানেন, কিন্তু ওই যতবার বৌদিমণির বাচ্চা কাচ্চা মারা গেছে ততবার সে সময় বৌদিমণি একটু পাগল পাগল হয়ে গেছিল। আসলে যতই হোক মায়ের মন তো, এবারেও বাচ্চাটা হবার সময় বৌদিমণি এই বাড়ির সকলের কাছে বলেছিল ওনাকে যেন বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বৌদিমণির বাপের বাড়ি থেকে ওনার বোনও এসেছিল ওনাকে নিতে, কিন্তু কর্তা মাঝে পাঠালেন না। কেন পাঠাননি জানে না? বৌদিমণির বাপের বাড়ি খুব একটা বড় লোক নয়, বললেন ওই বাড়িতে গেলে নাকি বেশি যত্ন হবে না, বাচ্চা অপুষ্টিতে ভুগবে, এসব বলে ওনার যাওয়াটা বন্ধ করে দিলেন। পঞ্চুর মা কথা বলে চলেছেন, ঠিক এমন সময় ঝড়ের বেগে রতন ঘরে ঢুকল। এই যে কার্ডটা। ও সরি, আপনারা জিজ্ঞাসাবাদ করছিলেন, আমি বাইরে চলে যাচ্ছি, না হয় পরে আসছি। না না, দাঁড়িয়ে যান, ওনার সাথে কথাবার্তা বলা হয়েই গেছে, আপনি এখন আসতে পারেন। আচ্ছা বাবু, নমস্কার। বসুন রতনবাবু। এই হচ্ছে সেই সেন্টারের কার্ড, আর এই হচ্ছে মাইনের কার্ড। বাহ, অনেক উপকার হলো, আজ তবে আমরা উঠি। কার্ডটা পকেটে পুরে অনিরুদ্ধ ঘর থেকে বেরিয়ে গেল। অনিমেষ একটু দেখিস কিন্তু। আরে এই সময় তুই তোকারি না করলে আর ব্যক্তিগত সম্পর্কটা মাথায় না রাখলেই ভালো হয়, এটা পুরো দায়িত্ব কিন্তু অনিরুদ্ধর উপর, আমি নিমিত্ত মাত্র। চললাম। বেরোনোর সময় দেখলাম রতনের মুখটা ভ্যাকাশে হয়ে গেছে, কিন্তু এ বিষয়ে তো আমার কিছুই করার নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমার বন্ধু বা বন্ধু স্ত্রী যেন দোষী না হয়, আর যদি কোনো কারণে সেটা হয়েই থাকে তবে আইনের পথ ধরে শাস্তিটাও তাদের কাম্য। সুতরাং এখন কি হবে সেটা বুঝতে পারছি না, তবে রতন যদি কোনো অপরাধ না করে থাকে তবে তো ওর এত ভয় পাওয়ার কারণ নেই। এই সব ভাবতে ভাবতেই আমিও বাড়ির বাইরে এসে দাঁড়ালাম। অনিরুদ্ধ বলল, কি বন্ধু, সম্পর্কের সমীকরণে একটা অদৃশ্য টান পড়ছে তো? পুরোপুরি না হলেও কিছুটা তো পড়ছেই, এখনো আরো অনেকটা পড়বে। চলো আপাতত একটু সেন্টার থেকে ঘুরে আসি। হ্যাঁ তাই চলো। নারায়ণবাবুর বাড়ি থেকে বেরিয়ে আমরা আলোর রেখা সেন্টারের উদ্দেশ্যে চললাম। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই মাঝপথে একবার একটা কচুরির দোকানের সামনে নেমে পেট পুজোটা করে নেওয়া হলো। তারপর রিকশায় চেপে নামলাম সেন্টারের সামনে। এখানেই লুকিয়ে আছে আসল জিনিস, চলো এবার ভিতরে যাওয়া যাক।
তুমি শিওর তো মানে এটাই আলোরেখা সেন্টার? আমি তো ভেবেছিলাম কোনো বড় সড়ো সংস্থা হবে, মানে এমন একটা ফাঁকা ফাঁকা সেন্টার থেকে নারায়ণবাবুর বাড়িতে আয়া যাবে, মানে ওনাদের তো টাকা পয়সা থাকতে এরকম ভাঙাচোড়া একটা জায়গা থেকে লোক ভাড়া করাটা মানে কেমন একটা সন্দেহজনক না? চারিদিকে দেওয়ালে রং চটে গেছে, মেঝে অপরিষ্কার, বিল্ডিংটা তো বাইরে থেকে দেখলেই মনে হচ্ছে সেই কোন মান্ধাতার আমলে তৈরি। আর এই বিল্ডিং যত পুরনো হবে তত বেশি লাভ। মানে বুঝতে শেখো অনিমেষ, লোকজন যত কম জানবে তত বেশি করে আসল সত্য লোকানো সহজ হবে। যা চকচকে বড় বড় সেন্টারে এখন সব তথ্য এই কম্পিউটারাইজড করা থাকে, তার চেয়ে খাতা কলমের সেন্টার অনেক কম ঝক্কির। এই ধরে নাও আজকে যদি এক আধটা ফাইল আগুনে পুড়েও যায় বা পৃষ্ঠা ছিঁড়ে যায়, তাহলেই সেই তথ্য আর কেউ খুঁজে পাবে না। আমি আর অনিরুদ্ধ নিজেদের মধ্যে কথা বলতে বলতে ভিতরে ঢুকছি, ঠিক সেই সময় আমাদের সামনে একজন ভদ্রলোক এসে উপস্থিত হলেন। নমস্কার, আপনারা কারা? আপনারা কি এখানে কাউকে খুঁজছেন? আপনার পরিচয়টা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি এই আয়া সেন্টারের কর্ণধার রঞ্জন রায়। আপনাদের কি চাই? আমাদের তো আপনাকেই দরকার। নমস্কার, আমি অনিরুদ্ধ। আসলে আমরা নিজেদের বাড়ির 3 মাসের বাচ্চার জন্য একজন আয়া খুঁজতে এসেছি। লোকের মুখে আপনাদের সেন্টারের নাম খুব শুনেছি। আমরা তো নারায়ণবাবুর মুখে আপনাদের এই সেন্টারের প্রশংসা শুনে এখানেই এলাম। শিলামা স্ত্রী হসপিটালে ভর্তি হয়েছে, ওনার শারীরিক কন্ডিশন ভালো নেই, তাই যদি কোনো আয়া দিতে পারতেন তবে বড় ভালো হতো। হ্যাঁ অবশ্যই, আপনার ভেতরে আসুন। আচ্ছা, আপনাদের বাজেটটা কীরকম যদি একটু বলেন মানে তাহলে খুবই ভালো হতো। আসলে আমরা খুব একটা দূর থেকে আয়াদের নিতে চাই না, আর আমাদের এখানে আয়ার সংখ্যা খুবই কম, কিন্তু যারা আছে তারা খুবই অভিজ্ঞ, তাই অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু খরচটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই। তাহলে আমরা আপনাদের সেন্টারে এলিনা বলে যে মেয়েটি আছে তাকে ভাড়া করতে চাই। এলিনা? আচ্ছা, আপনি এই নামটা ঠিকঠাক বলছেন তো? হ্যাঁ, কেন চিনতে পারছেন না? না, এই নামের তো এখানে কেউই কাজ করে না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। কি বলছেন, আমরা তো নারায়ণবাবুর কাছ থেকে এই মেয়েটির নাম শুনেই এখানে এলাম। বাচ্চা মেয়ে, বেশি বয়স না, ভরসা করে কোঁকড়া চুল, চিনতে পারছেন না? না, আমি খুবই দুঃখিত, কারণ আপনি যেরকম বর্ণনা দিচ্ছেন এই রকম কোনো মেয়ে আমাদের এই আয়া সেন্টারে কাজ করে না। আপনি একবার আপনাদের রেজিস্টারটা ভালো করে দেখুন না। আচ্ছা ঠিক আছে, আপনারা আসুন। আমার মনে হয় না এমন কেউ এখানে আছে, তবে আপনারা যখন বলছেন তবু আমি একবার দেখে নিচ্ছি। আমরা রঞ্জনবাবুর সঙ্গে ওনার চেম্বারের দিকে এগোচ্ছি, ঠিক তখনই রঞ্জনবাবু একটি ভদ্রমহিলাকে দেখে চেঁচিয়ে উঠলেন। এই উর্মি, এই দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। আচ্ছা, আমাদের এখানে এইনা নামে কোনো মেয়ে কাজ করে? না তো স্যার, এই নামের কাউকে চিনি না। দেখলেন, বললাম না এই নামের এখানে কেউই নেই। আর এই মেয়েটি হলো আমাদের আয়া সেন্টারের রেজিস্টারের কাজ করে, সবাইকেই ও চেনে, তাই নাম শুনে যখন ও বুঝতে পারছে না তখন রেজিস্টার খুঁজে আর কোনো লাভ হবে না। আমি আপনাদের একটা ভালো আয়ার সন্ধান করে দিচ্ছি, আপনারা ভিতরে আসুন। না না ঠিক আছে, সেসবের কোনো প্রয়োজন নেই, থাক, আমরা না হয় আরেকটু ভাবনা চিন্তা করে তারপরে আসবো। ওখানে আসলে একজনকে ঠিক করবো ভেবে এসেছিলাম, এখন তার খোঁজ পেলাম না। বাড়িতে গিয়ে বাকিদের সাথে কথা বলি, প্রয়োজন হলে আবার আসবো। বেশ, তাই হোক। সেদিন সেন্টার থেকে বেরিয়ে আমরা সোজা নিজেদের বাড়িতে এলাম। দুপুরে খাওয়া দাওয়া করে টানা ঘুম দেওয়া হলো। সন্ধ্যের দিকে অনিরুদ্ধ কয়েকটা ছোটদের ছোটোখাটো চিকিৎসার বই খুলে পড়ছিল। পরের দিন বেলা 11:30 নাগাদ অনিরুদ্ধ জামা কাপড় পরে প্রস্তুত হচ্ছে দেখে অবাকই হলাম। জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একা নয়, সাথে তুমিও যাচ্ছ। কই, আমাকে তো আগে কিছু জানাওনি। এই যে এখন বললাম, তৈরি হয় না। কিন্তু কোথায় যাব? গেলেই দেখতে পাবে। না না, আর কথা বলে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি তৈরি হয় না। কথা নেই, আগাম কোনো বার্তা নেই, হুট করে আমাকে বগল দাবা করে বেরিয়ে পড়ল অনিরুদ্ধ রহস্যের সমাধান করতে। যাত্রাপথ ছিল ট্রেনে করে, ট্রেন থেকে নেমে একটা অটো করে একটা বড় ভাঙা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। চলো একটু গল্প সেরে আসি। তোমার ব্যাপারটা কি বলো তো ভায়া, হুটহাট করে থেকে থেকে কীসব বলে উঠছ? অনিরুদ্ধ আমার কথার কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসল,
তারপর কলিং বেল বাজাতেই একজন ভদ্রমহিলা একটু অবাক চোখে আমাদের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে লক্ষ্য করলেন, বললেন, এ কি আপনারা কারা, এখানে কাকে চাই, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি ডিটেকটিভ অনিরুদ্ধ, নারায়ণ দেবের বাড়ির বড় বউ মানে অন্তরা দেবীর বাচ্চাটি আকস্মিকভাবে মারা যাওয়ার জন্য এই কেসের তদন্ত করছি, আর উনি আমার অ্যাসিস্ট্যান্ট অনিমেষ। তাহলে শেষমেশ দিদির শাশুড়ি বাড়িতে গোয়েন্দা ঢোকাতে রাজি হলেন, বাবা। আপনার পরিচয়? আমি পূরবী দেব, অন্তরার বোন। আমার দিদির জন্য দেখে দেখে দেব পরিবারের ছেলে খোঁজা হচ্ছিল বলেই অত দূরে দিদির বিয়ে দিয়েছিলেন। আচ্ছা, বলছিলাম একটু ভিতরে কোথাও বসে কথাবার্তা বলতে পারি? মানে এখানে বড্ড মশা কামড়াচ্ছে, এরপর হয়তো আমাদের জন্য ডাক্তার ডাকতে হবে আর কি। এ বাবা, হ্যাঁ অবশ্যই, ভিতরে আসুন। কে এলো রে পুরো? একটু বাইরে এসো মা, দিদির খোঁজ করতে দুজন এখানে এসেছেন, দেখে যাও। অন্তরা দেবীর নাম শোনামাত্রই একজন ভদ্রমহিলা লম্বা একখানা ঘোমটা টেনে মলিন বস্ত্রে ছুটে বাইরে এলেন। আপনারা কি জানতে এসেছেন? আপনাদের তো আগে দেখিনি। আপনারা কি ওই বাড়ির লোক? ওরা কি আমাদের বড় মেয়েকে তাড়িয়ে দেবে? নমস্কার, আমি তো এত কিছু জানি না। আসলে আপনার বড় মেয়ের সন্তান মারা যাবার পর সেই কেসটা আমাদের হাতেই এসেছে, তাই আপনাদের সাথে একটু জরুরি কথাবার্তা বলতে এসেছি। কি কেস মানে তো থানা পুলিশ হয়েছে। ওই মুখপুরীকে আমি কত করে বারণ করলাম বেশি বাড়াবাড়ি না করতে, সেই ওই সব থানা পুলিশ করেই ছাড়লো। ছি 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 ছি, বিয়ানের কাছে এবার আমার আর মুখ দেখানোর কোনো জায়গাই থাকলো না গো। হায় রে হায়, হায় পোড়া কপাল। মা তুমি দয়া করে থামবে, দিদির বাচ্চাটা মারা গেছে, ওর কি এখন মাথার ঠিক আছে? তাছাড়া যদি ওনাদের সাথে যোগাযোগ করেও থাকে তবে অন্যায় কি করেছে? এত কষ্ট করে বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখিয়েছিল কি সন্তান শোক পালন করবে বলে? ওর মনটা একটু বোঝার চেষ্টা করো মা। বুঝবি বুঝবি, তুইও বুঝবি, মায়ের মন তো তোদের ভালোর জন্য যে ভাবি তা তো টের পাস না। এসবের জন্য যখন ওই আদামরা মেয়েগুলোকে ওই শ্বশুর বাড়ির লোকজন ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে, তখন তোরা সবাই বুঝবি যে কেন এমন করি। যা পারিস করগে যা, আমি আর এসবের মধ্যে নেই। না 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 না, তোরা কাঁদায় নেমেছিস বলে আমিও কি কাঁদায় নামবো নাকি? আজ তোদের বাবা বাড়ি আসুক, আমি আগামীকালই ওই বাড়িতে তোর বাবাকে পাঠাবো মেয়ের এসব কাজকর্মের জন্য ক্ষমা চাওয়ার জন্য। আচ্ছা, আপনাদের কথার মাঝে আমি একবার একটু ঢুকছি। আপনাদের বোধ হয় কোথাও একটু ভুল বুঝতে হচ্ছে, মানে আমাকে এখানে অন্তরা দেবী পাঠাননি। তাহলে কে পাঠিয়েছে? নারায়ণবাবুর মেজ ছেলে রতন আমাদের কাছে এই কেসের প্রস্তাবটা নিয়ে এসেছিল, বাকিটা শুধু আমাদের কথা মতো আমাদের সাথে একটু সহযোগিতা করেছে, ব্যাস এইটুকুই। সে যাই হোক না কেন, আমি কিন্তু এসবের মধ্যে নেই। প্রভাতী দেবী কথাগুলো বিড়বিড় করতে করতে ভিতরে চলে গেলেন। শুধুমাত্র পোশাক বা ঘর বাড়িতেই নয়, মননেও ঘোর ভীতু, মধ্যবিত্তের ছাপ স্পষ্ট। যাই হয়ে যাক, জীবনের একটাই লক্ষ্য সমস্ত ঝামেলা এড়িয়ে চলা, তাতে যদি নিজের ঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় তাও সই, তবুও লড়াই করবেন না। পুরবী দেবী, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের জবানবন্দি এখন আমাদের কাছে ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন, এতে আপনার দিদির ভালো হবে। আমি জানি আমার মায়ের ব্যবহারের জন্য আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা চাইছি, বলুন কি জানতে চান। আপনি যেদিন আপনার দিদিকে ওই বাড়ি থেকে আনতে গিয়েছিলেন সেদিনই বাড়ির কারোর ব্যবহারে সন্দেহজনক কিছু লক্ষ্য করেছিলেন, বা কেউ আপনার সাথে দুর্ব্যবহার করেছিল, বা ধরুন কাউকে দেখে মনে হয়েছিল যে সে আপনার দিদির কোনো ক্ষতি করতে পারে বলে? দেখুন, খুব ভালো করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে উত্তর দেবেন। আমাদের অর্থনৈতিক অবস্থা তো চোখের সামনে দেখতেই পাচ্ছেন, দিদির শ্বশুরবাড়ির অবস্থার সাথে একদমই খাপ খায় না। তবে দিদির শাশুড়ি আগা করে একজন ঘরোয়া মেয়ে চেয়েছিলেন বলে সম্বন্ধ দেখে পছন্দ করে আমার দিদিকে ওই বাড়িতে বউ করে নিয়ে যান। দিদির শাশুড়ি সবসময় নাতির আশা করতেন, কিন্তু বাড়ির বাকি সদস্যরা বাচ্চাটাকে মাত্রাতিরিক্ত ভালোবাসা দিত। শেষের দিকে বাচ্চাটাকে মেজে বউ দেখাশোনা করতে না পারলে আয়া দেখাশোনা করত। এই আয়ার সম্বন্ধে কিছু বলতে পারেন, মানে যেটুকু জানেন?
একটা সেন্টার থেকে নিয়ে এসেছিল, তবে জায়গার নামটা আমার ঠিক জানা নেই। খুব কম বয়সী আয়া, বাচ্চাটাকে গল্প করে ঘুম পাড়াতো, খাইয়ে দিত, মোট কথা সত্যি ভালোভাবে যত্ন নিত। আবার মাঝে মধ্যে তো বইয়ের ছাপাকলেও যেত। কেন, ওটা তো ব্যবসায়িক জায়গা, তবে সেখানে উনি কী করতেন? ওই জায়গাটা তো ওই বাড়ির ছোটো ছেলে দেখাশোনা করেন, তবে যেই দিনগুলো ছেলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যেত, সেই দিনগুলো ওই মেয়েটা গিয়ে ছাপাকলে বসে কাজ তদারকি করত। সেটার পারমিশন অবশ্য আমার দিদির শ্বশুরই দিয়েছিলেন। মেয়েটার ঠিকানাটা আমাদের দিতে পারবেন? ওসব আমি কী করে জানবো বলুন। বেশ, আপনি যতটুকু বললেন তাতেই হবে, অনেক ধন্যবাদ, আসছি। শুনুন, আমার দিদি সত্যি বড় অভাগী, জানি না ওই বাড়িতে এখন কিভাবে আছে, তবে যদি সত্যি আসল দোষীদের ধরে দিতে পারেন তবে চিরকৃতজ্ঞ থাকব। কৃতজ্ঞ থাকতে হবে না, ওটাই আমাদের কাজ। চললাম, নমস্কার। বলছিলাম, কি বুঝলে বলো তো? সবাই তো কষ্টে একদম দিশা হারিয়ে ফেলছে, তবে এই এতগুলো কষ্টের মাঝে কারো একজনের কষ্ট তো নকল হতেই হবে অনিমেষ, নয়তো কে বাচ্চাগুলোকে মারছে? না, আজ আর কিছু ভালো লাগছে না, চল বাড়ি ফিরি। আগামীকাল দেবপ্রকাশনীর ছাপাকলে যাব। বেশ চলো। সেদিন কোনো মতে বাড়িতে ফিরে শরীরটা বিছানায় ফেলতেই দুচোখে ঘুম নেমে এসেছিল। তারপর সোজা রাতের দিকে চোখ খোলাতে আমি আর রান্না চাপাইনি, সামনের দোকান থেকে রুটি তরকারি কিনে উদরস্থ করে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে যথারীতি ছাপাখলে উপস্থিত হয়েছি। ভিতরের ঘরে বসে একজন ভদ্রলোক কপালে হাত দিয়ে ভাবনার ভঙ্গিতে বসেছিলেন। আমরা গিয়ে দু তিনবার ডাক দেবার পর সারা শব্দ পেলাম। আপনি নীরেন দেব তো? হ্যাঁ। ও কি চাই? আপনি তো ওনাকে চেনেন? হ্যাঁ, উনি তো বিখ্যাত লেখক অনিমেষ বাবু। নমস্কার। ও হ্যাঁ, এবার আপনার কথাও মনে পড়েছে, আসলে এত মাথা ধরেছে যে কি বলবো। বসুন না, এখানে বসুন। আপনাদের প্রেসের ভিতরের দিকটা দেখে এলাম, বিশাল বড় জায়গা তো মশাই, আর কাগজের কোয়ালিটিও ভীষণ ভালো। তা কতজন কাজ করেন এখানে? তাও ধরে নিন 20 জন তো হবেই। আসলে এই সংখ্যাটা আমি ঠিক জানি না, এটা আমার দায়িত্ব নয়। আমার ছোটো ভাই এদিকটা দেখাশোনা করে, কিন্তু এখন বাড়িতে যে পরিস্থিতি তাতে কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না। আর আজকে আমার কোনো লেখকের সাথে যোগাযোগ করার মতো বা টুকটাক কাজ করার মতো কিছুই ছিল না, তাই আজ পুলককে ছুটি দিয়ে নিজেই এলাম। ভালোই করেছেন, কাজের মধ্যে রুবে থাকাই ভালো, অনেক কিছু ভুলে থাকা যায়। এমন সময় হঠাৎ নীরেনবাবুর চেম্বারে টেলিফোনটা বেজে উঠল। হ্যাঁ, লোক যাচ্ছে। দাঁড়ান। এই কে আছিস? গাড়ি থেকে খাবারটা নামিয়ে নে। আমাদের ঘরের পাশ দিয়ে দুজন লোক বাইরের দরজার দিকে এগিয়ে গেল। আমরা সেদিকে তাকিয়ে রয়েছি দেখে নীরেনবাবু বললেন, আসলে ওটা এখানকার কর্মচারীদের খাবার, আমাদের বাড়ি থেকে প্রত্যেক দিন 2 বেলা খাবার পাঠানো হয়। পুরো রান্নাটাই কি পঞ্চুর মা করেন? হ্যাঁ, একদম তাই। আপনারাও একটু খেয়ে দেখুন, দাঁড়ান। এই বাবা, না না ঠিক আছে, আমরা খেয়ে এসেছি। আচ্ছা, খুব তীব্র হিঙের গন্ধ পাচ্ছি। আপনাদের বাড়ির রান্নায় তো এত হিং দেওয়া হয় বলে মনে হয় না, কারণ এর আগে যতবার আপনাদের বাড়িতে গিয়েছি ততবার তো এত তীব্র গন্ধ পাইনি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আসলে আমাদের নিজেদের রান্নায় এত হিং খাই না, কিন্তু এখানকার কর্মচারীদের দেখেছি তীব্র হিঙের রান্নাই তারা খুব তৃপ্তি করে খান, তাই ওদের জন্য একটু আলাদা করে রান্না করা হয়। আচ্ছা, এলিনা বলে যে মেয়েটি আপনার বাচ্চাকে দেখাশোনা করতো, সে মেয়েটি এখানে আসতো কেন? ও খুব মিশুকে একটা মেয়ে, যখন ওই বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠত তখন এখানে চলে আসত। শুনেছি কর্মচারীদের হাতে হাতে কাটিংয়ের কাজও করে দিত, খুব গুণী মেয়ে। আচ্ছা, আপনার এই মেয়েটি এই রান্নাই খেত নাকি ওর জন্য আলাদা করে রান্না করা হতো?
আলাদাই রান্না করা হতো, তবে মাঝে মধ্যে একটু আমাদের তরকারিতে গন্ধের জন্য তাকিয়ে থাকতো বলে এলিনা একটু তরকারি নিয়ে ওর ঠোঁটে ছুঁয়ে দিত। আচ্ছা ঠিক আছে, আজ আমরা উঠি নীরেনবাবু, সাবধানে থাকবেন। এই চলো হয় অনিমেষ। দেব পাবলিকেশন থেকে বেরিয়ে সোজা বাড়ি ফিরলাম। সন্ধ্যের দিকে অনিরুদ্ধ হঠাৎ হুট করে কোথায় যেন হাওয়া হয়ে গেল। যখন রাতের দিকে বাড়ি ফিরল তখন দেখলাম হাতে একটা ছোট্ট প্যাকেট রয়েছে। আমি কিছু প্রশ্ন করতে পারি এটা আন্দাজ করেই হয়তো আমাকে যথাসম্ভব এড়িয়ে গেল আর কি। আমিও কোনো প্রশ্ন না করে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর অনিরুদ্ধ নিজেই মুখ খুলল। আগামীকাল সন্ধ্যায় আমি একটু বেরোবো, কি কারণ কোথায় যাচ্ছি এখনই কিছু বলা যাবে না, তুমি আগামীকাল বাড়িতেই থেকো। বুঝলাম, ঠিক আছে। খাবার খাবে তো? দিয়ে দাও, খেয়েই শুয়ে পড়ব। পরের দিন সন্ধ্যায় অনিরুদ্ধ খুব ফিটফাট হয়ে সেজে গুজে বেরিয়ে পড়ল। ফিরল গতকালের মতো রাত করে, মুখে একটা টানা টানা হাসি রেখা। কিছু জিজ্ঞাসা করলেই বলছে সব মিলে যাবে অনিমেষ, সব মিলে যাবে। ঘুমোতে যাবার আগে রাতে একবার অনিরুদ্ধর ঘরে উঁকি দিলাম, দেখলাম সে শিশু পাঠ্যে মনোনিবেশ করেছে। কিন্তু সেই রাতে অনিরুদ্ধ যে এমন মরার মতো ঘুমোবে সেটা বুঝতে পারিনি। সকাল হতেই অনেক ডাকাডাকি করলাম, কিছুতেই চোখ খুলল না। শেষে একজন ডাক্তার ডাকতে হলো। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন নেশার কারণে হয়তো শরীর নাকি এমন দুর্বল হয়ে পড়েছে, শরীরের ভিতরে কেমিক্যালের বিক্রিয়া হচ্ছে। কিন্তু পরীক্ষা না করে কিছুই বলা যাবে না। কিন্তু আমার বারবার অনুরোধের পর এবং অনিরুদ্ধর পেশার পরিচয়পত্র দেখে এবং সময়ের মূল্য বুঝতে পেরে একটা সামান্য ডোজের ইঞ্জেকশন উনি পুশ করলেন। সন্ধ্যে দিকে অনিরুদ্ধ চোখ খুলল। মাথাটা ধরে আছে। এই তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে ডেকে ডেকে সারা শব্দ না পেয়ে শেষ পর্যন্ত পাড়ার ডাক্তারকে ডেকে নিয়ে এলাম, কি ব্যাপারটা কি? হোয়াট, মানে কি বলছো? মানে আজকের পুরো দিনটা আমি নষ্ট করে ফেললাম। অনিমেষ, এখনই নারায়ণবাবুকে ফোন করো, আগামীকাল আমরা ওই বাড়িতে যাব, সবাই যেন থাকে। আগামীকাল অনেক কিছু ধরা পড়বে, ফাস্ট ফাস্ট, নইলে অনেক কিছু হাত ছাড়া হয়ে যাবে। আমি অনিরুদ্ধকে শান্ত হতে বললাম। অনিরুদ্ধ রীতিমতো ঘামছে, মাথায় হাত রেখে বসে রয়েছে দেখে আমি ওর জন্য এক কাপ কড়া করে চা করে আনলাম, খেয়ে বালিশে হেলান দিয়ে বসে রইল। পরের দিন সকালের দিকে আমরা শেষবারের মতো নারায়ণবাবুর বাড়িতে পা রাখলাম। সবার মুখ থমথমে। অনিরুদ্ধ বলতে শুরু করল, বাহ, সকলে রয়েছেন দেখে খুব ভালো লাগলো। আমিও আপনাদের জন্য আজ একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, কেসের সমাধান আজকেই হবে। আপনাদের বাড়িতেই খুনি লুকিয়ে রয়েছে, আর আপনাদের সন্দেহটাই ঠিক, বাচ্চাটাকে খুন করা হয়েছিল। আমার হাতের এই টুনটুনি বইটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের বাড়ি থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। বইটা নানান ধরনের ছবি দিয়ে ভরা, সব কটি হাফ টোনের সাদা কালো ছবি। নতুন বইয়ের গন্ধ তো আমরা সকলেই ভালোবাসি, তাই না? এই বইটা আপনাদের মধ্যে থেকে কেউ চাইলে শুঁকে দেখতে পারেন, তীব্র বিষ রয়েছে। অ্যাডাল্ট কোনো ব্যক্তির শরীরে ঢুকলে টানা দুদিন পর্যন্ত ঘুম হবে, আর সে ব্যক্তি যদি হার্টের রোগী হয় তবে তো মৃত্যু পর্যন্ত হতে পারে। ওটা তো আমার মেয়ের বই, ওটা আপনারা কোথায় পেলেন? নাকি হ্যাঁ, এটা আপনার মেয়ের বই, এটা পাওয়া গেছে এলিনার ঘরে। কিছুদিন আগে আমি আপনাদের বাড়িতে একা এসেছিলাম, সেই সময় এলিনার ঘরটা খোলা পেয়ে সেলফের মধ্যে একটা বই দেখতে পাই। এতগুলো অ্যাডাল্ট নভেলের মাঝে শিশু পাঠ্য দেখে এটা নিয়ে আমি আমার বাড়িতে ফিরে যাই। তারপর বুঝতে পারি যে এটা আসলে কী জিনিস। এলিনা, ভেতরে এসো, যা করেছো সবটা নিজের মুখে স্বীকার করো। যে অন্যায় করেছো তার কোনো ক্ষমা হয় না, কিন্তু নিজের মুখে স্বীকার করে অন্ততপক্ষে একটু অনুতপ্ত হবার চেষ্টা করো। আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি, আমি বুঝতে পারিনি। তোমাকে তো আমার বাচ্চাটা এত ভালোবাসত। তুমি কি করেছো এলিনা, সত্যি করে বলো। তোমাকে তো আমি ভরসা করে এই বাড়িতে এনেছিলাম। না সীতা দেবী, আবার ভুল করছেন। ওর খোঁজ আপনারা পেয়েছিলেন আপনার দেওর পুলকের থেকে। এই কার্ড পুলকের জোগাড় করে আনা, এলিনাকেও এই বাড়িতে আয়া হিসাবে প্রথম পুলকই এনেছিল।
হ্যাঁ সেটা ঠিক, কিন্তু আলোর রেখা সেন্টারে এলিনা নামের কেউই কাজ করে না। তবে ওই মাইনের কার্ডটি জোগাড় করা হয়েছে ওই সেন্টারের রেজিস্টার কর্মী উর্মিকে কাজে লাগিয়ে। উর্মি এলিনার মাসির মেয়ে কি, তাই তো? ঠিক বলছি তো এলিনা? সেদিন যখন আমরা ওই সেন্টারে নিজেদের নামটা বলেছিলাম, সেই নামটা রঞ্জনবাবুর থেকে জেনে নিয়ে আরও সাবধান হয়ে গিয়েছিল। বিশেষত ওই সেন্টারে গিয়ে কেউ এলিনার খোঁজ করবে, এটাই তো সন্দেহ করার জন্য যথেষ্ট। আমি এটা করতে চাইনি, বিশ্বাস করুন, আমি এটা কখনোই করতে চাইনি। আমাকে পুলক এটা করতে বাধ্য করেছিল। মানে এসব তুমি কি বলছো? সব মিথ্যা, সব মিথ্যা। আমাকে আমাকে ফাঁসানো হচ্ছে। না, মোটেই না। রতনদের নিজের ইচ্ছায় বিয়ে করেছিল বলে ওর মা খুব রাগারাগি করেছিল। পুলক যদি নিজে কাউকে পছন্দ করে তবে ওর মা মানবেন না। আর তার উপর আমি খ্রিশ্চান, তাই ও বলেছিল যদি কোনোভাবে এই বাড়ির বাচ্চাটাকে পুরোপুরি পঙ্গু করে আমার উপর নির্ভরশীল করে দেওয়া যায় তবে সেটা আমাদের বিয়ের ক্ষেত্রে অনেক সুবিধাজনক হবে। তাই ও আমাকে একটা স্লো পয়জন এনে দিয়েছিল। সেটা একবারে ক্ষতি করে না, তবে তবে ধীরে ধীরে শরীর ড্যামেজ করে দেয়। আসলে মেয়েটা যদি পঙ্গু হয়ে যেত তবে ওনাদের একটা আয়া পারমানেন্টলি রাখতেই হতো। আর তখন যদি পুলক দয়া দেখিয়ে আমায় বিয়ে করে নেয় তবে একদিকে আমাদের সুবিধা, আর অন্যদিকে ওর মহানুভবতার জন্য হয়তো ওর বাবা ওকে আলাদা ব্যবসা করার পুঁজি দিতেও রাজি হয়ে যাবেন। আর এইসব ভেবেই এটা করা হয়েছিল। কিন্তু আমি তোমায় পুরোপুরি বাচ্চাটাকে খুন করতে বলিনি, সেটা সম্পূর্ণ তুমি করেছো, সব দোষ তোমার। হ্যাঁ বলোনি, কিন্তু কি করতাম? চিরকাল একটা পঙ্গু বাচ্চাকে নিজের কাঁধে বই নিয়ে বেড়াতাম? আমি একদিন ছাপাকলে গিয়ে পুলকের সাথে বসে ওই পয়জনটা কালিতে বেশ করে ঢেলে দিয়ে ওই হাফটনের বইটা ছাপিয়েছিলাম। ওসব মিথ্যা বলছে, আমি তো ওখানে ছিলামই না, আমি তো ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। থামুন আপনি এলিনা, বাচ্চাটা শরীরে বিষটা ঢোকালে কি করে? আমাকে কিছুই করতে হয়নি। খাবার সময় আর ঘুমানোর সময় বাচ্চাটাকে গল্প বলতে হতো, এটা ওর নেশা হয়ে গিয়েছিল। আমিও শুধু ওকে খাওয়ানোর সময় ওর হাতে বইটা ধরিয়ে দিতাম। এমনিতেই বাচ্চাদের স্বভাব থাকে হাতে কিছু পেলেই সেটা মুখে দেওয়া, তাই সেটাই হতো। তবে শেষের দিন ওই বইয়ের মধ্যে হয়তো খাবার পড়েছিল, সেটা তুলে খাইয়ে দেওয়াতেই বিষটা সরাসরি পেটে চলে যায়। আর তারপর এটা ঘটে। যেদিন ওকে বই দেওয়া হতো ঠিক সেই দিনগুলো বাড়ির রান্নায় আমি হিং দিয়ে দিতাম। কালির উগ্র গন্ধ হিঙের গন্ধে চাপা পড়ে যেত, কারো মনে হতো না কালির গন্ধে মাথা ধরে আসছে। সব কিছু আশা করি সবার কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেছে। নারায়ণবাবু, বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। এলিনা দেবী, আপনার জন্য উর্মি ম্যাডামও অপেক্ষা করছে, চলে যান। পুলকবাবু, আপনার এমন রক্তের নেশার থেকে বোধ হয় বইয়ের নেশা থাকলেই ভালো হতো, অন্তত নিজেই ভাবে জেল খাটতেন না। আমরাও চললাম, আশা করি এর পরের বার এই বাড়িতে বংশধর এলে সেই বংশধর একটা সুস্থ, সুন্দর এবং দীর্ঘ জীবন পাবে।